চব্বিশে বিজেপির স্পেশাল ১৯, ২০২৪-এর লোকসভা ভোটে বাংলায় বিজেপির বিশেষ নজরে ১৯টি লোকসভা কেন্দ্র। এই আসনগুলিতে শক্তি বৃদ্ধিতে এখন থেকে মাঠে নামছে বিজেপি। হাতিয়ার জনসংযোগ, টার্গেট ২৪ লোকসভা মহারণ। এখন থেকেই কোমর বাঁধছে বিজেপি। ১৯-এর লোকসভা ভোটে ১৮টি আসনে জয়ী হয় বিজেপি। এবার তাদের বিশেষ নজরে আরও ১৯টি কেন্দ্র। গত লোকসভা ভোটে জেতা আসনগুলির পাশাপাশি এই ১৯টি কেন্দ্রে বিশেষ নজর দেবে বিজেপি। কোন ১৯টি কেন্দ্রে বিশেষ নজর? বিজেপি সূত্রের খবর, যে আসনগুলিতে বিজেপি গত লোকসভা নির্বাচনে কম ব্যবধানে হেরেছিল, পাশাপাশি জয়ের সম্ভাবনা থাকলেও পরাজিত হন বিজেপি প্রার্থীরা, অথবা জয়ের বিষয়ে সম্পূর্ণ আশাবাদী ছিল বিজেপি, এমন ১৯টি আসনে প্রথম পর্যায়ে বিজেপির বিশেষ নজর। এইসব কেন্দ্রে চলবে টানা জনসংযোগ কর্মসূচি। এর জন্য শীঘ্রই বঙ্গে আসতে শুরু করবেন স্মৃতি ইরানি, নির্মলা সীতারামন, ধর্মেন্দ্র প্রধান, কিরণ রিজিজুর মতো বিজেপির নেতা মন্ত্রীরা। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, যেখানে সব আমরা হেরেছিলাম বা কম মার্জিনে হেরেছিলাম, সেই সব কেন্দ্রগুলিতে টার্গেট করে আমরা প্রস্তুতি নিচ্ছি। এটা আমাদের রুটিন কর্মসূচি। গোটা দেশের মধ্যে এই রাজ্যে ১৯টি এই ধরনের কেন্দ্র রয়েছে। গোটা ভারতে ১৪০টি আসনে এইভাবে টার্গেট করা হয়েছে। সেখানে আমাদের নেতা মন্ত্রীরা যাবেন। সূত্রের খবর, পর্যায়ক্রমে শীঘ্রই বঙ্গ সফর শুরু করতে চলেছেন একঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী তথা দক্ষ সংগঠকরা। বিজেপির এই বিশেষ কর্মসূচির নাম দেওয়া হয়েছে প্রবাস। ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস, তার আগেই ১৫ জুলাইয়ের মধ্যে প্রথম পর্যায়ের কর্মসূচি শেষ করতে চাইছে গেরুয়া শিবির। বিজেপি শিবির সূত্রে জানা গিয়েছে, প্রবাস কর্মসূচির রিপোর্ট পৌঁছে যাবে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার হাতে। দ্বিতীয় পর্যায়ে প্রবাস শুরু হবে জুলাই মাসের শেষের দিকে বলে খবর। তখন থেকে ধাপে ধাপে বাকি আসনগুলিতে শক্তি বৃদ্ধিতে ঝাঁপাবে দল। কিন্তু কোন ১৯টি আসনকে টার্গেট করেছে পদ্ম ব্রিগেড? বিজেপি সূত্রের খবর, এই তালিকায় রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবারও, নজরে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র। এছাড়া বিজেপির বিশেষ নজরে মালদা, কৃষ্ণনগর, দক্ষিণ জয়নগর, মথুরাপুর, বারাসাত, বসিরহাট, দমদম, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, উলুবেরিয়া, হাওড়া, শ্রীরামপুর, আরামবাগ, কাঁথি, তমলুক, ঘাটাল, বোলপুর এবং বর্ধমান পূর্ব। তবে গেরুয়া শিবিরের এই কর্মসূচি নিয়ে মাথা ঘামাতে রাজি নয় শাসক দল। তৃণমূল নেতৃত্বের কথায় এসবই লোক দেখানো।